ভারতীয় দলে আবারও নির্বাচিত হওয়া নিয়ে পৃথিবী যে বয়ান দিলেন তাতে চরম উত্তেজনা তৈরি হলো নেট দুনিয়ায় কি এমন কথা বলে দিলেন পৃথ্বী ভিডিওতে থাকছে এই বিষয়ে বিস্তারিত অন্যদিকে রেকর্ড ভেঙে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে দেখা যাবে তিন ভারতীয় ক্রিকেটারকে কে এই তিন ক্রিকেটার তাদের সম্পর্কে ভিডিওতে থাকছে বিস্তারিত এছাড়াও ভিডিওতে থাকছে গোলাপি বলে কেমন পারফরমেন্স রয়েছে ভারতীয়দের এসব বিষয়ে বিস্তারিত সুতরাং বন্ধুরা নিউজের সমস্তটুকু জেনে নিতে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন এবারে চলুন জানি বিস্তারিত ভারতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান পৃথ্বী শ মাঠে প্রত্যাবর্তন করে ফেলেছেন সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে আসামের বিরুদ্ধে হওয়া ম্যাচে তিনি মুম্বাইয়ের হয়ে ওপেনিং করেন এই ম্যাচে তার ব্যাট থেকে উনচল্লিশ বলে তেষট্টি রান বেরোয় তিনি ভারতের হয়ে অক্টোবর দুই হাজার ডেবিউ করেছিলেন দুই ম্যাচের পর চোট আর তারপর ব্যানের কারণে তিনি আর কোনো ম্যাচ খেলতে পারেননি পৃথ্বী আহত আর ব্যান হওয়ার আগে ভারতীয় দলের অংশ ছিলেন টেস্টে রোহিত শর্মা আর ময়ঙ্ক আগরওয়ালের দুর্দান্ত ওপেনিং করছেন দলের নির্বাচনের ব্যাপারে পৃথ্বী শ যে তার কাজ স্রেফ রান করা তিনি বলেন আমি স্রেফ রান করতে থাকব। এটা সমস্ত নির্বাচকদের হাতে যে ওরা কি ভাবছে আমার কাজ দলের হয়ে রান করা আর ম্যাচ জেতানো আমি কখনো ভাবিনি যে এমন কিছু হবে আমি স্পষ্ট রূপে চিন্তিত ছিলাম ব্যান লাগার পর প্রথম বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত আমি বুঝতে পারছিলাম না যে এটা কিভাবে হলো পৃথ্বিশ জানিয়েছেন যে ব্যান লাগার পর তার সময় কেমন কেটেছে তিনি লন্ডন চলে গিয়েছিলেন আর সেখানে নিজের সময় কাটান পনেরো সেপ্টেম্বর পর্যন্ত তার প্র্যাকটিসেরও অনুমতি ছিল না ব্যান চলাকালীন সময়ের ব্যাপারে তিনি বলেন আমি লন্ডন যাই আর সেখান থেকে বাইরে যাই কারণ আমার পনেরো সেপ্টেম্বর পর্যন্ত প্র্যাকটিস করার অনুমতি ছিল না এরপর আমি নিজেকে স্থির করি আর নিজেকে মানসিকভাবে মজবুত বলে নিজেকে বলি এই তিন মাস কেটে যাবে কিন্তু প্রত্যেক দিন কঠিন ছিল এটা দীর্ঘ এখন সমস্ত জানিয়েছেন যে মাঠে করতে রাহুল দ্রাবিড় তাকে সাহায্য করেছেন এনসিএতে রাহুল দ্রাবিড় কাছে প্রত্যাবর্তনের আগে তিনি ট্রেনিং করেন এ ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি বলেন লন্ডন থেকে ফেরার পর রাহুল স্যার আমাকে ট্রেনিংয়ের জন্য এনসিএতে ডাকেন রাহুল স্যারের সঙ্গে ফিটনেসের ওপর অনেক বেশি কেন্দ্রিক করা হয়েছিল আমাকে নিজের সমস্ত ফিটনেস টেস্ট করতে হতো নেট চলাকালীন ভালো উপলব্ধ ছিল কুলদীপ যাদব ভুবি আর বরুণ অ্যারনের মতো ওখানে ছিলেন এছাড়াও রাহুল স্যার সবসময় মার্গদর্শন আর মানসিক বিষয়ে সাহায্য করেছেন সব ঠিক থাকলে খুব শীঘ্রই বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে যাবে তিনজন ভারতীয় ক্রিকেটার এরা হলেন মনবিন্দর বিসলা মনপ্রীত গনি ও কুমার বোরয়েসা এরা সকলেই বিপিএল এর বিদেশি প্লেয়ারদের ড্রাফটে জায়গা পেয়েছেন উল্লেখ্য এর আগে কোনো ভারতীয় ক্রিকেটার বিপিএলে খেলেননি এই প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান জানান যেসব ভারতীয় খেলোয়াড়রা বিসিসিআই এর চুক্তির বাইরে তাদের আমরা বিপিএল আনার চেষ্টা করছি ফলে নিয়ম অনুযায়ী তাদের কোনো সমস্যা হওয়ার কথা নয় এবছর না হলেও আশা করি আগামী বার থেকে ভারতীয় ক্রিকেটাররা বিপিএল খেলবেন উল্লেখ্য এর নিয়ম অনুযায়ী বোর্ডের সেন্ট্রাল কন্ট্রাক্টের আওতায় থাকা কোনো খেলোয়াড় বিদেশি কোনো ক্রিকেট লিগে অংশ নিতে পারে না তবে সম্প্রতি যুবরাজ সিং ক্রিকেট থেকে অবসর নিয়ে বিদেশি লিগে খেলেছেন বিসলা গনি বা কুমার বিসিসিএর সেন্ট্রাল কন্ট্রাক্টের আওতায় পড়েন না ফলে তাদের খেলতেও কোনো বাধা নেই অন্যদিকে দুই হাজার সালে শুরু হওয়া বিপিএল এর নিয়ন্ত্রণ করে বিসিবি এই বছর থেকে এই টুর্নামেন্টের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল সৌরভ গঙ্গোপাধ্যায়ের মাস্টার স্ট্রোকে টেস্ট ক্রিকেটে আবার উজ্জীবিত হয়েছে ভারত ইডেন টেস্টের প্রথম তিন দিনের টিকিট নিঃশেষিত গোলাপি বলের টেস্ট দেখতে মুখিয়ে রয়েছেন দেশবাসী দিনের আলো শেষে যখন ইডেনের ফ্লাড লাইট জ্বলে উঠবে সেই মায়াবী আলোয় সাদা পোশাকে ক্রিকেট খেলা দেখতে সবাই মুখিয়ে গোলাপি বল বেশি করে বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের আর ইতিহাস সাক্ষী আজ পর্যন্ত যত দিন রাতের ক্রিকেট হয়েছে তাতে ব্যাটসম্যানদের থেকে বোলারদের দাপট বেশি দেখা গিয়েছে গোলাপি বলে প্রথমবার আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট খেলতে নামবে ভারত ফলে বিপক্ষে বাংলাদেশ থাকলেও তাদের প্রেসারদেরও সামলাতে কিছুটা কঠিন বিরাট বাহিনীর কাছে হতে পারে বলে মনে করা হচ্ছে তবে টেস্টে প্রথমবার নামলেও ভারতীয় দলের বর্তমান ক্রিকেটারদের মধ্যে বেশ কয়েকজনের অভিজ্ঞতা রয়েছে গোলাপি বলে মুখোমুখি হওয়ার বিরাট কোহলি অজিঙ্ক রাহানে রবিচন্দ্রন অশ্বিন এবং উমেশ যাদব কখনো গোলাপি বলের ক্রিকেট খেলেননি কিন্তু চেতেশ্বের পুজারা এবং ময়ঙ্ক আগরওয়াল গোলাপি বলের রাজা বলা যেতে পারে উল্লেখ্য দুই হাজার ষোলো সতেরো দলিপ ট্রফি হয়েছিল গোলাপি বলে অর্থাৎ সাদা পোশাকে দিনরাতের চার দিনের ম্যাচে নেমেছিলেন ক্রিকেটাররা সেই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন পূজারা আগরওয়াল জাদেজা সহ আরও বেশ কয়েকজন গোটা টুর্নামেন্টে চারটে অর্ধ শতরান আর একটি শতরান করেছিলেন আগরওয়াল পূজারা আরও সাংঘাতিক সব ইনিংস খেলেছিলেন একটি ইনিংসে একশো করার পরেও আরও একটি ইনিংসে অবরজিত থাকেন দুইশো ছাপ্পান্ন রানে রোহিত শর্মা খুব একটা ব্যাটিংয়ের সুযোগ না পেলেও খারাপ পারফর্ম করেননি রবীন্দ্র জাদেজাও নজর কেঁদেছিলেন এমনকি একটি ম্যাচে দুই ইনিংস মিলে দশ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে জাদেজার অন্যদিকে ঋদ্ধিমান সাহা আর মোহাম্মদ স্বামীর গোলাপি বলে ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে ইডেন কান্ডেন্সি দুহাজার ষোলো সালে সিএবি সুপার লিগে ফাইনালে মোহনবাগের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি এই ম্যাচে প্রথম ইনিংসে স্বামী পাঁচ উইকেট নিয়েছিলেন আর তেত্তিরিশ রান করেছিলেন ঋদ্ধি অন্যদিকে দুই হাজার সতেরো আঠারো সালের দলিপ ট্রফি টুর্নামেন্টে গোলাপি বলে খেলার অভিজ্ঞতা অর্জন করেছিলেন ইশান্ত শর্মা ঋষভ পন্ত এবং হনুমা বিহারীও সব মিলিয়ে অধিকাংশ ভারতীয় ক্রিকেটারের অভিজ্ঞতা রয়েছে গোলাপি বল সামলানো তবে বেশি অভিজ্ঞতা থাকার ফলে শুক্রবার থেকে ইডেনের ঐতিহাসিক টেস্টে বাড়তি দায়িত্ব থাকবে পূজারা আর আগার উপরে এই পরিসংখ্যানে বুঝাই যাচ্ছে ভারতীয় দলের বেশিরভাগ প্লেয়ার পিং বলে মাস্টার সেক্ষেত্রে এই টেস্ট ব্যাপক জমবে বলে ধারণা করা হচ্ছে ডিয়ার ফ্রেন্ডস এই ছিল প্রতিবেদন এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ভারতীয় ক্রিকেটের সর্বশেষ আপডেট সবার আগে পেতে মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকনও প্রেস করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ